বাচ্চাদের যে ফাইভ টু দুটো ক্যাটাগরি আছে, আপনার ফাইভ টু নাইন ইয়ার্স আর 9 to 14 ইয়ার্স, দুটো ক্যাটাগরি বাচ্চাদের ট্যালেন্ট শোকেসের জন্য আমরা ডাকছি। এখানে যদি আসছেন ওনারা, বাচ্চারা আসে, ওনাদের একটা বেনিফিট হবে, ওনারা গ্রাম পাবে অনেক অপরচুনিটিস ফর বলিউড, অ্যাজ ওয়েল অ্যাজ ওনারা অনেক বড় বড় সেলিব্রিটির কাছে নিজের ট্যালেন্ট দেখাতেও পারবে, তো শিখতেও পারবে। দ্যাটস দ্য রিজন আমি ওদের আসতে বেশি বাচ্চাদের আসতে মানে প্যারেন্টসদের বেশি অ্যাপ্রোচ করতে চাই কি ওনাদের বাচ্চাদের নিয়ে আসুক আমাদের কাছে, সো দ্যাট উই ক্যান হেল্প দেম আউট টু মেক দিস ক্যারিয়ার সেফ অ্যান্ড ব্রাইটার অ্যান্ড প্রসপারাস। ফার্স্ট অফ অল, তোমার নাম? আমার নাম অঞ্জলি ঘোষ। অঞ্জলি ঘোষ, হ্যাঁ অঞ্জলি ঘোষ। কি গো প্রফেশন? আমি পড়াম কলকাতা সিঙ্গাপুর। এমনিতে তো আমি জামশেদপুর থেকে বিলং করি, এখানে আমার অনেকগুলো শোজ হয়েছে, যেমন দূরদর্শন হলো, ক্যাট টিভি হলো, তো আর আমি আইআইএসএম এরও সিঙ্গার হলাম। অনুষ্ঠানটার সাথে তুমি কিভাবে যুক্ত? এই অনুষ্ঠানটার সাথে আমি জুড়লাম বিকজ আমার এই ইভেন্টটা খুব পছন্দ আসলো, বিকজ এক তো এটা কিডস থেকে রিলেটেড, বাচ্চাদের থেকে রিলেটেড, তো বাচ্চাদেরকে খুব জলদি পছন্দ করা, আর আমি চাই কি যেন সবাই ভালো করে নিজের ট্যালেন্টটাকে শোকেস করতে পারে। আমার বেসিক্যালি 13টা বিউটি কন্টেস্ট হয়ে গেছে, আমার লাস্ট শো ছিল মিস্টার মিস বেঙ্গল ইন্টারন্যাশনাল, যেটা কিউস টিআর গিফট হয়েছে। ইনফ্যাক্ট আমাদের যে তারা উইনার হয়েছিল তারা ইনফ্যাক্ট বাইরে গিয়ে তারা শোজ করছে, এখন আজকের ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় শোজ করছে, মডেলিং নিয়ে করছে। তো যাই হোক, আমাদের যে শোটা যেটা মাস্টার অ্যান্ড অ্যাঞ্জেল ইন্ডিয়া 2019, সেটা পুনেতে হচ্ছে আমাদের ইভেন্টটা, পুনেতে 6th of March হচ্ছে। আমরা কলকাতায় অডিশন করছি 27th of January, কলকাতা অডিশন আছে, আর বর্তমানে অডিশন আছে 26th of January। তো একটা অন্য চিন্তা ভাবনা করে ইভেন্টটা করা, আমাদের ইভেন্টটা করার পেছনে অনেক আমাদের অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল ওয়েস্ট বেঙ্গলে বাইরে গিয়ে কিছু করবো। তো এত সুন্দর যখন একটা প্রপোজাল পেলাম, তো আমি অ্যাসোসিয়েটেড হলাম কেশেশ গ্রাম থেকে, অ্যান্ড ইভেন্টটা অনেক ভালো, আর বাচ্চাদের নিউ জেনারেশন আসছে।